রাঙামাটি শহরের এমন চিত্র দেখে বুঝাই যায় কতটা ধ্বংসযজ্ঞ চালানো হয় গত 20 সেপ্টেম্বর। হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন স্থাপনায় সেদিন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর 21, 22, 23 সেপ্টেম্বর অবরোধ চলে রাঙামাটি সহ পার্বত্য 3 জেলায়। এই 3 দিন বন্ধ ছিল সব কিছু। তবে 23 সেপ্টেম্বর বিকালের পর থেকেই কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ। পর্যটন শহর রাঙামাটির পর্যটকদের অন্যতম আকর্ষণ টেক্সটাইল মার্কেট। এই মার্কেটের অন্তত 35টি দোকানে বিক্রি হয় পাহাড়িদের তৈরি নানা পোশাক, শোপিস। এসব দোকান খুলতে শুরু করলেও নেই ক্রেতাদের আনাগোনা। 3 দিন যাবৎ পুরোপুরি হচ্ছে দোকান ক্লোজ ছিল, ওপেন হয় নাই, যেহেতু পুরোটাই ক্ষতিগ্রস্ত, চলমান না হলে তো ক্ষতি হবে। ব্যবসায়ীরা জানিয়েছেন এই টেক্সটাইল মার্কেটের প্রধান ক্রেতাই পর্যটকরা, তাই পরিস্থিতি পুরোটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যবসা জমবে না বলে শঙ্কা তাদের। গত সপ্তাহে যে আমাদের অন্তত আমার দোকানটা হিসাব করতেছি, আমার দোকানটা আমার অন্তত 50,000 টাকা সেল হইতো। তাই আমাদের এখানে 35টা দোকান আছে টেক্সটাইল মার্কেটে, আমি হিসাব করতেছি অন্তত 1 কোটি টাকার মতন আমাদের লোকসান হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা বাণিজ্যে ধীরগতি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর মধ্যে এমন সংঘাতের কারণে আবারও ক্ষতির সম্মুখীন ব্যবসা। পর্যটক যদি না আসে আমরা পুরোপুরি অচল, পর্যটক আসলেই আমরা সচল। আমরা বেশি অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, যাই হোক এটা সমাধান হয়েছে। এই গত সপ্তাহে মোটামুটি একটু পর্যটকের আনাগোনা দেখা গেছে। এই এখন পাহাড়ি বাঙালিদের একটা সমস্যা হয়েছে, হঠাৎ করে আবার আমাদের ব্যবসাতে বসতাম, এটা যে কখন ঠিক হয় আমরা তো জানি না। কিন্তু আমি যে এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাচ্ছি, আমাদের রাঙামাটি এখন মোটামুটি অনেক সুস্থ হয়েছে, খুবই শান্তিপূর্ণভাবে আছে। আপনারা যারা আসবেন আমাদেরকে সহযোগিতা করেন, পর্যটক শিল্পকে বাঁচান।